জামাই কেরা কুয়া যে ইতুন লেখেন এ দরি নিয়া যে আই কেন কাজম পুরা পোয়া কলই কোলে এক বছরের শিশু দীর্ঘ 22 দিন ধরে নিখোঁজ স্বামীকে ফিরে পাওয়ার দাবিতে কাঁদছেন চিংমালা গেল 16 মে টেকনাফের নাফ নদীর সীমান্তে কাঁকড়া শিকারে গিয়ে আর ফিরে আসেনি চিংমালার স্বামী কেমন্ত এ তংচঙ্গা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজে হতাশা ভর করেছে চাকমা পরিবারটির মাঝে শুধু চিংমালার স্বামী নয় সেদিন নিখোঁজ হন ছয় লামং চাকমা নামে আরেক যুবক তার সন্থানও মেলেনি এখনও নাতানা গেলাম নাম মাঝে দিলাম তো থানার মাঝে এ তারা উলন্ন করলো তো এরে চাইনা বাউনি হেরে গেলাম এরে উলন্ন করে রেব হেরে গেলাম উলন্ন করে কোনো মিকাপ বিচার নফাইলাম দাদা কোনো মিকাপ যখন বিচার নফাই আর ফোয়া আই ফাইফান করি অনতো তোয়াই যা পড়ব নিখোঁজ দুই যুবককে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী বৌদ্ধ সম্প্রদায় ও কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সংগঠনগুলোর নেতাদের দাবি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী চাকমা যুবকদের অপহরণ করেছে এগুলো আমাদের নাম নদীতে রোহিঙ্গা সন্ত্রাসীগুলো আশ্রয় নিয়েছে আমাদের সবচেয়ে সন্দেহ হলো আমরা এই রোহিঙ্গা সন্ত্রাসী যারা আছে আমাদের বর্ডারের মধ্যে আমরা তাদেরই সন্দেহ করতেছি কার্যকর পদক্ষেপ যাতে রাষ্ট্র গ্রহণ করে সরকার গ্রহণ করে আমরা সেটার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি নিখোঁজ পরিবারের দাবি ঘটনার পর সংশ্লিষ্ট সকল প্রশাসনকে জানানোর পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চাকমা যুবকদের উদ্ধারে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপের কথা জানাতে পারেনি বিষয়টা হচ্ছে তারা এসে একটা অভিযোগ দিয়ে গেছে পরবর্তীতে তাদেরকে ডাকা হয়েছিল হ্যাঁ ওরা আর আসে নাই তাদের বক্তব্যটা শোনার বা তাদের থেকে জিজ্ঞাসাবাদ করার কোনো সুযোগ পাই নাই তাদেরকে আসলে বিষয়টা কি তবে বাইরে বাই যেটা শুনছি তারা হচ্ছে মায়ানমার আসা যাওয়া করে এবং মায়ানমার সীমান্তে গিয়ে তারা কাঁকড়া সংগ্রহ করে এই যে একটা বিষয় শুনছি আজকে আমাকে আরো বিজ্ঞাপন করছে সংবাদ সম্মেলনের বিষয়টা আমরা বিষয়টা দেখতে চাই উখিয়া টেকনাফের পাহাড়ি এলাকাগুলোর পাশাপাশি এখন নতুন করে নাফ নদী ও অন্যান্য সীমান্ত এলাকা দিয়ে বেড়েছে অপহরণের ঘটনা এতে উদ্বিগ্ন স্থানীয়রা সৌরভ দেব দেশ টিভি কক্সবাজার